পুলিশের পোশাক পরে আছেন, পুলিশের হেলমেট, ওগুলা যে পুলিশ মেরে আনে নাই তার গ্যারান্টি কি? এটা মনে হচ্ছে পুলিশ মারা, মানে পুলিশ মেরে আয়ে কি ধার কাম তুজে মেরিয়া। এটা হচ্ছে রাবার বুলেট, সম্পূর্ণ ইনটেক। পালাই তো গান বক্তাছো রে, গাও 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 গান তুজে মেরিয়া আর পালা দিল তো চোরা। ডান্স করো, হাত ধরে ঘুরা, হাত ধরে ঘুরা, পার্টি ডান্স করো, পার্টি ডান্স, পার্টি ডান্স। আরে তুমি করো মিয়া, ধীরে ধীরে জিন্দগি এই হারা, ধীরে ধীরে সে তো চোরানা। পুলিশের ড্রেস পরে আসতেছি। আমাকে প্রথমে বলতেছে ভাই যে তার বড় ভাইয়ের এই এইগুলা সব, কারণ সে মারা গেছে, তারপর সে পড়ছে। চুপ 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 আনালিকা, চুপ কথা বলো না, চুপ 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 আনালিকা, চুপ কথা বলো না। তুমি এত কিছু কই পেলা মামা, বুঝলাম না তো, সব কিছু আছে তোমার কাছে, সব আছে। বাসের স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। হ্যাঁ তুমি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট। হ্যাঁ যাও দূর বাস। হ্যাঁ তুমি তুমি কি কইলা? এই এই লাগে 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 না। এটা কে, পুলিশ নাকি? হ্যাঁ রানা ফামসার জমা দিবেন কোথায়? এখানে জমা দিবেন? আমি তো পুলিশে চাকরি করবো না, আমি তো মাঝে করবো। আপনি কি পুলিশে চাকরি করতেন? না। তাহলে কে করতো? আমার বড় ভাই। বড় ভাই করতো? ড্রেস কার? ড্রেস আমার ই আছে না, এসআই আব্দুল আলিম জেলা বেতওয়ালা ঢাকা ডিস্ট্রিক্টে। আমার দোস্ত, বন্ধু। আপনার দোস্ত? আপনার দোস্তের ড্রেস? হ্যাঁ। আচ্ছা নেম প্লেট কই? নেম প্লেট সব তো রেখেছি, আমি তো হন্ডা চালাতে পারি না। হ্যাঁ আমি সাইকেল চালাতে পারি। আচ্ছা ক্যামেরা? আয়ে কি ধার কাম তুজে মেরিয়া, আয়ে কি ধার কাম তুজে। পালাই তো গান বক্তাছো রে, গাও 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 গান তুজে মেরিয়া আর পালা দিল তো চোরা। কোন এই লোক, কাহাঁ সে আতে? ধীরে ধীরে জিন্দগি হে হারা, ধীরে ধীরে দিল কো চোরানা। আরে দিল 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 তুমি আমার বিল হলো যে দুটি মনের মিল, দিল 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 তুমি আমার বিল হলো যে দুটি মনের মিল, জীবন মরণে আমি যে তোমার প্রেম 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 জীবনে এলো এই মন প্রাণ তোমাকে পেলো মনে মরণে যে তোমারি জোস জোস মনে এলো এই ধূপ ধূপ তোমাকে পেলো মনে মরণে আমি যে তোমারি। সুন্দর গান, সুন্দর সুন্দর। গুড বয়, গুড বয়, সুন্দর। চুপ 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 আনালিকা, চুপ কথা বলো না, চুপ 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 আনালিকা, চুপ কথা বলো না। তুমি আমি দুজনে কেউ জানে না, কেউ জানে না। ওমা ক্যাপ বাঁকা হয়ে গেছে। ইয়াস জোস, সুপার সুপার হিরো লাগতেছে। তুমি প্রিয়ার হিরো যাতা হে লাগে। এটা টি-শার্ট? হ্যাঁ এটা টি-শার্ট। নেক্সট জয়েন? হ্যাঁ নেক্সট জয়েন, বুঝি না। এটা নেক্সট জয়েন? নেক্সট জয়েন, হ্যাঁ। আমি করি রুস্ট। হ্যাঁ রুস্ট। আচ্ছা সাইডে দাঁড়া, সাইডে গাড়ি যাচ্ছে তো, যাচ্ছে XL L নেক্সট L L সাইজ না, নেক্সট সাইজ। ব্রান্ড কি ব্রান্ড সেটা জিজ্ঞাসা করে। নেক্সট নেক্সট এনজয়, নেক্সট এনজয়। আর কি ধার কান তুজে মেরি। ও জোস, জানি না জানা, তুমি তো জানো সুন্দর করতে। এই রাস্তার মাঝে যেও না মামা, এই রাস্তার মাঝে যেও, এই গাড়ি গাড়ি আরে গাড়ি তো রে ভাই পাগল।
তুমি ঘুরো মিয়া মামা তোমার নিচে কি ড্রেস আছে? এটা নিচে টি-শার্ট আছে না? আচ্ছা ওইটা জাহাঙ্গীরনগর গিয়ে এই যে স্টেপ। ওকে ওকে, সুন্দর সুন্দর। জয় বিজয়! জয় বিজয় না, জয় বাংলা! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু! হ্যাঁ হ্যাঁ, জয় বঙ্গবন্ধু! চিরজীবী হোক, অমরজীবী হোক, লাইক দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এখন তুমি হচ্ছে এগুলো যেহেতু বাংলাদেশ পুলিশের পোশাক, তুমি এটা পরে ঘুরতে পারো না। আমি যদি জাহাঙ্গীরনগর আমি জমা দেবো, এটা তোমার জমা দেবো, সিভিলে জমা দেবো, সিভিলে জমা। সুন্দর! তুমি মাস্টার্স করতেছি? মাস্টার্স করতেছি জমা বলে। কোথায় কোথায়? জমা বলে সাংসদ জগন্নাথ না জাহাঙ্গীরনগর, কোনটা? দেবেন্দ্র, দেবেন্দ্র না শিক্ষিত, মানে বললাম, মানে বললাম চান্স পাচ্ছে দিয়ে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ব্যাক ব্যাংক অ্যাকাউন্ট আমার। আপনার? আপনার দিয়ে দিলাম সব। না আমার লাগবে না, আমার লাগবে না। ব্যাংক অ্যাকাউন্ট, রকেট, পিকা, স্বাগত অ্যাকাউন্ট, সিভিল অ্যাকাউন্ট, এখন শেষ না, বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ আমি আসি। মামা কি হেঁটে যাবেন জাহাঙ্গীরনগর নাকি রিক্সা যাবেন? না না, বাইকে নিতে হবে, আপনার রিক্সা উঠা দিচ্ছি আমি। সিগারেট খেতে টাকা দিতে পারবো না। পান খাবেন? পান না, তুমি কি সত্যি রং চা খাবো না সিগারেট খাবা? সত্যি কথা বলো। বুঝি না, বলেন কই স্যার, আপনার সাংবাদিক না কই স্যার? মামা শোনো শোনো শোনো, পুরোটা কই স্যার রক্ত। আচ্ছা তুমি তুমি কি হেঁটে যাবা নাকি রিকশা যাবা বলো? রিকশা যাবো। রিকশায়? একটা রিকশা দাঁড় করো তো, উঠাই দিয়ে ফোন দাও। রিক্সাওয়ালার নাম্বার কি আছে আমাদের কাছে? ফোন দিব। মোবাইল আড়িয়েছে। মোবাইল নেই? না, পাঁচটা মোবাইল, পাঁচটা সিম অ্যাকাউন্ট। টাকা আছে? টাকা? টাকা নাই, কিছু নাই। টাকা নাই, কিছু নাই। টাকা স্যার আমি হেঁচে নিয়ে আসতে এলাম। টাকা আছে? টাকা আছে, অন্য কিছু আছে? না মানে আমি আমি ভালো ভাই, পান একটা পান, তিন তিনটা আর চা খাই রং চা। মামা তুমি কি বিবাহিত নাকি ম্যারিড? ম্যারিড? বিয়ে করনি? না। রে এত সুন্দর একটা ছেলে! আমার বড় ভাইয়ের বিয়ে করা নাই, সিঙ্গাপুর যদি আনতে হয় আর সাদা ফিকা। আচ্ছা আচ্ছা, তো তুমি তো সরকারি চাকরি জীবী তাই না? পুলিশের পুলিশের চাকরি করো, তাহলে তুমি বিয়ে করো নি, তোমার জন্য তো মেয়ে আরো লাইন ধরে থাকবে। হ্যাঁ, আমি এসএসসি গোল্ডেন এ প্লাস, এটা ভিত্তি এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এ প্লাস হাবিবি টি 74। আচ্ছা আচ্ছা আচ্ছা, 74 1172 আনসার, গোল্ডেন এ প্লাস। খুলে ফেলেন, খুলে ফেলেন। আরে ভাই আপনি খুলে ফেলেন। পুলিশের ব্যাগ, পুলিশের হেলমেট, প্যান্ট, শার্ট সব আছে। এই সরো তো, এটা খুলো তো, এটা খুলো, এটা খুলো মামা, এটা ড্রেস আছে, বৃষ্টি ড্রেস, বৃষ্টি পরে রাখো মসজিদে আছে না, মসজিদের
বুঝছি মামা, কি তুমি কি আমি বুঝতে পারছি এবার? এগুলো তো রেখে যাওয়া যাবে না, ঢুকাও ঢুকাও যা ছিল সেটা ঢুকাও। তুমি প্রথমে মিথ্যা কথা বললে কেন আমাকে? প্রথমে মিথ্যা বলছো তো, আমাকে পোশাক দিয়ে দিছে, এটা কোন কথা? ডিফেন্সের পোশাক কি তাকে দেয়? কি এটা? এটা কিছুই তো না, এটা তো সম্রাট খান। তুমি ওইখানে আমার কথা লাগে, তুমি বললা যে আমার সাথে ক্যাম্পাস যাবে, এদিক থাকো এদিক থাকো এদিক থাকো, হ্যাঁ দাঁড়া এদিক থাকো, তুমি এদিক থাকো, এই দেখি এদিকে থাকো, দাঁড়াও দাঁড়াও সোজাও, আরে বললা যে তুমি ক্যাম্পাস ক্যাম্পাসের স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, হ্যাঁ যা দূর ব্যাস, কতর ব্যাস, কত 2002 এর ব্যাস, আমি বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগ, সায়েন্স সায়েন্স, বোঝা শেষ, কত ব্যাস রয়েছে তোমার স্টুডেন্ট বোঝা শেষ? ২০০২ ব্যাচ জাহাঙ্গীরনগরের বিজ্ঞান বিভাগ, ডিপার্টমেন্টে বিজ্ঞান বিভাগে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব নাও এই হেলমেট পরো, ওটা নাও, বুঝছি বুঝছি যে কথা হবে, তুমি হেলমেট পরো, হেলমেট পরো, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট 2002 এর ব্যাচ বিজ্ঞান বিভাগ। আরে পুলিশের জামা কাপড় করতে ধরে লইছে পুরা গেতি গুচ্ছি হুদ্দা, যাইতে পুলিশের ড্রেস পরে ঘুরবার লইছে, এই লগে আপনার ইসে গ্যাসের মার্কস, পুলিশের ড্রেস তুমি কত ড্রেস ভাই, কত ব্যাস আপনি জাহাঙ্গীরনগর, দাঁড়ান কত ব্যাস জাহাঙ্গীরনগর, আমি জাহাঙ্গীরনগর নেই, আমি, হ্যাঁ তুমি তুমি কি কইলা, এই এই আগে 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 না চুরি করে নাই, তুমি এগুলো কইবে না, বাংলাদেশ
খুলতে তুমি দেখো নি এখন তুমি দেখো দেখেন কোন রং বাস করে নেই আমি কোন পিস্তল আসে চাকরি আসেন তুমি টুকাই আমি ক্যাম্পাসের স্টুডেন্ট জাঙ্গিনার স্টুডেন্ট 2002 ব্যাচ আমি এসেছি 2002 সালে সম্পূর্ণ প্রস্তুতি আছে যুদ্ধের যত যা দরকার সব আছে আরো আছে সব আছে আরে শুনেন আপনি বলেন এগুলা কোথা থেকে হ্যাঁ কোথায় পেয়েছেন এটা কোথা থেকে ঢাকা সবারই দক্ষিণ সাইডে একটা মসজিদ আছে আমি জানি না নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমাকে প্রথমে বলতেছে ভাইয়া যে তার বড় ভাইয়ের এইগুলা সব সে মারা গেছে তারপর সে পড়ছে সে মারা যাকে যাই হোক আপনাকে তো এই পোশাক তো আপনাকে দিবে না তারপরে সে প্রোটেক্ট করার জন্য বলছে জাহাঙ্গীরনগর 2002 এর ব্যাচ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ওগুলা যে পুলিশ মেরে আনে নাই তার গ্যারান্টি কি এটা মনে হচ্ছে পুলিশ মারা মানে পুলিশ মেরে আসলে ঘটনা কি ওই যে বললো না মসজিদের পাশে মাথায় সমস্যা ভাই বুঝছেন এমনি ধীরে ধীরে দিল কো চুরানা মাথা গেছে রে মাথা জানে ভাই ধঙ্গর মারবি দেখলে তুই বিনে তুই বিনে মন মানে না বন্ধু এ কথা কেউ জানে না জানে রে জানে সাগর জানে আমারি প্রাণে তুই সারা কেউ নাই মানে মানে না বন্ধু এ কথা কেউ জানে না বিশ্বাস বিশ্বাস হ্যাঁ হ্যাঁ নিশা 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 থামো নিট ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ অর্থনীতি তো চলে গেছে ভাই সেট সেট
ভাই বুঝছেন তাহলে? মাথায় প্রবলেম বুঝছেন? হ্যাঁ, ওই তখন ওরা ফেলে রেখে গেছে, ওইগুলো টোকাই নিয়ে আসছে। ভাই বুঝছি বুঝছি, সব বোঝা গেছে ভাই, বুঝছেন ব্যাপারটা? কি করবেন তাহলে, এগুলা কি করবেন? সে পুলিশের পোশাক পরাধীন অবস্থায় আসতেছিল, আমরা বাইকে আসতেছিলাম, দেখেছি। সে বলতেছে তার বড় ভাই ছিল পুলিশে জব করতো, সে মারা গেছে, এসব ড্রেস হলো তার। তারপরে বলতেছে যে পরিচয় জিজ্ঞেস করলাম, পরিচয় জিজ্ঞেস করলাম, তারপরে সে পরিচয় দিচ্ছে জাহাঙ্গীরনগর 2002 এর ব্যাচ সায়েন্সে পড়ে। আমি একটা কম্পান চাই করতাম, বাস গ্রুপ থেকে বানিয়ে দিয়েছি, অপারেটর সিনিয়র পড়া, তাহলে মান গ্রুপ, এটা গ্রুপ, দুয়েল গ্রুপ, বাকি যেগুলো ঠিক আমি কমান চাই করতাম। আমি সরকার চাকরি করুন না, তা আমার পাকা মানুষ আছে। নতুন সবকিছু আছে। কি বলে কিছু বোঝাই তো যায় না। যেরকম ছিল ব্যাগে সেরকম ঢুকান, রাবার বুলেটটা কই? ওই যে ওই ভাইয়ের কাছে দিল, ব্যাগে ছিল ভাই, এটা ব্যাগে সাইড এর পকেটে ছিল। ঝামেলার মধ্যে ওরা করছে কি, নিজেদের রক্ষার্থে এগুলো ফেলে দিয়ে চলে গেছে। ও পাগল মানুষ তো, মাথায় সমস্যা, পেয়ে তারপর নিয়ে আসছে। আসার সময় দেখি রাস্তা থেকে পুলিশের পোশাক ক্যাপ এগুলো পরে আসতেছে, এই আর কি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে হেফাজতে, সিকিউরিটি রুমে নিয়ে যাচ্ছে, দেন হচ্ছে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি একজন পাগল, ওনার ব্রেনে প্রবলেম, সো এগুলো হয়তো বা সে পেয়েছে কোথাও, মাঝে যে ঝামেলা হলো পুলিশের সাথে, তো ওরা নিজেদের জীবন রক্ষার্থে
ওদের ড্রেস ব্যাগ ভরে ফেলে দিয়ে সিভিলে পালিয়ে গেছে, যার জন্য ওই লোক আর কি মাথায় প্রবলেম, ব্রেনে প্রবলেম, তো আর কি নিজের মতো করে ওটা পেয়েছে খুঁজে, তারপর ওটা নিয়ে আসছে। তো নর্মালি যেটা বোঝা গেল লাস্ট পর্যন্ত, আজকের ভিডিও এই পর্যন্ত গাইস। আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে ব্যাপারটা কি, ইভেন লোকটা কি রিয়েলি পাগল নাকি পাগলের ভান করেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ।